বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমেরিকা রাষ্ট্রের দাদাগিরি। এখন এই আমেরিকা রাষ্ট্র কখনো কারো বন্ধু হতে পারে না এবং বন্ধু হয়েও নি। যেখানেই আমেরিকা বন্ধুত্বের সুযোগ নিয়েছে, সেখানে পিছনে আমেরিকার কোনো না কোনো স্বার্থ আছে। তো সেই আমেরিকা এখন আমেরিকার কাছে তিনটা বৃহত্তর শক্তি বড় মাথা ব্যথার কারণ। এক হচ্ছে রাশিয়া, যারা আমেরিকার দাদাগিরি মানে না। দ্বিতীয় হচ্ছে চীন, যারাও আমেরিকার দাদাগিরি না মেনেই রাশিয়াকে অর্থ এবং অস্ত্র সাহায্য করছে। তৃতীয় দেশ হলো আমাদের দেশ ভারতবর্ষ। আমরা কিন্তু আমেরিকাকে দাদা বলতে নারাজ। আমরা মনে করি বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমাদের আত্মীয়, আমাদের বন্ধু। কিন্তু যদি বন্ধুত্বের বেশে কেউ শত্রুতার মতন আচরণ করে, তাহলে এই ভারতবর্ষ, বিবেকানন্দের ভারত, রবীন্দ্রনাথের ভারত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত, মহাত্মা গান্ধীর ভারত, তার যোগ্য জবাব দিতে এখন সক্ষম। আর আমেরিকার গোসার একটাই কারণ, সেটা হচ্ছে আমেরিকা থেকে ভারত এখন অস্ত্র কেনে না, বরঞ্চ আমেরিকা যাদেরকে অস্ত্র বিক্রি করত, তাদেরকে আমেরিকা অস্ত্র বিক্রি কমে গেছে, সেখানে ভারত অস্ত্র বিক্রি করছে। এবার আসি এ কথাগুলো বলার কারণ। সবাই জানেন নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস, যেটি এসএফ জে, এর নেতা গুরুপতবন্ত সিং পান্নু খুন হয়ে যায়। আমেরিকার দক্ষিণ নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলার জন্যে সমন পাঠিয়েছেন কাকে জানেন? ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের প্রাক্তন প্রধান এবং আমাদের ভারত সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অজিত দোভালকে। শুধু তাই নয়, আর কি করেছে না, আমেরিকার ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্ত, তাকে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক আদালত। এবং আর একজন আমাদের, যে আমরা যার জন্য গর্বিত, র আমাদের যে গুপ্তচর সংস্থা, সেই গুপ্তচর সংস্থা আরেকজন বিক্রম যাদব, এই বিক্রম যাদবের নামেও সমন পাঠিয়েছেন এবং বলেছেন 21 দিনের মধ্যে এ বিষয়ে ভারত সরকারকে জবাব দিতে হবে। কখন এটা পাঠাচ্ছেন? যখন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার, এবং সেই আমেরিকায় সাধারণ সভায় যোগ দিতে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদি তিনি যাবেন, এই কথাটা প্রায় পাক্কা। তো এবার আমাদের মনে হতে পারে এই সময়টাকেই কেন বেছে নিয়েছেন আমেরিকা। এর পিছনের কারণ হচ্ছে আমেরিকা এই সময় ঢিল ছুঁড়ে মাপার চেষ্টা করছে ভারতবর্ষকে, ভারতবর্ষের কূটনীতিকে। কিন্তু আমেরিকা রাষ্ট্রের এ বিষয়টা জানা দরকার যে ভারতবর্ষ কখন প্রতিবাদ করতে হয় এবং প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত। ওই ওস্তাদের মার শেষ রাতে বলে একটা কথা আছে না, ভারত সেটা বুঝিয়ে দেবে। কারণ দেখুন, একটা পুরনো প্রসঙ্গের কথা বলি, যখন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন সর্বতোভাবে সাহায্য করে, তখন সাহায্য করেছিল পাকিস্তানকে ওই আমেরিকা। রাশিয়া নৌবহর পাঠিয়েছিল ভারতের বন্ধু রাশিয়া, অথচ বাংলাদেশ আজ ভুলে গেছে, তাদের পরম মিত্র হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। আর
পাকিস্তান, ভারতবর্ষের কে তারা শত্রু চিহ্নিত করেছে, অথচ ভারতবর্ষ বাংলাদেশকে তার মিত্র রাষ্ট্র বলে মনে করে এবং আস্তে আস্তে অতি প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছে। আর আমেরিকা, আমেরিকা চায় সেন্ট মার্টিন দ্বীপ। কেন? ভারতবর্ষ ও চীনের উপর নজরদারি করার জন্য। কিন্তু আমেরিকা রাষ্ট্রের জেনে রাখা উচিত, আমেরিকার দাদাগিরি শেষ পর্যায়ে এই ভারতবর্ষ আগের ভারতবর্ষের থেকে বর্তমান ভারতবর্ষ মেধাতে, অর্থনীতিতে, কূটনীতিতে অনেক বেশি উন্নত, জবাব দেওয়ার জন্য ভারতবর্ষ তৈরি, আমেরিকা তৈরি থাকবেন, প্রস্তুত থাকবেন কড়া জবাব দেওয়ার জন্যে। আরেকটা কথা মনে রাখবেন, ওস্তাদের মার শেষ রাতে।